রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। বাস্তবতা, অথচ জাতিপিতা কিন্তু এদেশের মানুষকে সার্বিকভাবে শিক্ষাটা যাতে একেবারে যুগোপযোগী হয় তারই ব্যবস্থা তিনি করতে চেয়েছিলেন এবং তিনি 72 সালের 16ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করে দেন। কারণ 72 সালে কেবল তিনি ফিরে আসেন, আর তখনই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে, এবং বাংলাদেশটা তো পাকিস্তানের একটা প্রদেশ ছিল, সে প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং একটি রাষ্ট্রের উপযুক্ত প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলা, আর অপরদিকে এই বিধ্বস্ত বাংলাদেশ যেখানে 1 টাকা কারেন্সি নোট নেই, যেখানে কোনো মানে রিজার্ভ ছিল না, খাদ্য ছিল না, তারপর পাকিস্তানিদের পোড়ামাটি নীতি সমগ্র বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, রাস্তাঘাট পুল ব্রিজ সবই ধ্বংসপ্রাপ্ত ছিল। এই অতি অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু সব কিছু একদিকে যেমন গড়ে তুলেছেন, আবার একটি রাষ্ট্রের উপযোগী সমস্ত কাজগুলো তিনি করে দেন এবং মঞ্জুরি কমিশন তিনি প্রতিষ্ঠা করেন এবং বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক শিক্ষার যাতে প্রসার হয় সেটার ব্যবস্থা নেন, আর সেই সাথে সাথে তিনি আধুনিক প্রযুক্তি মাধ্যমে বহির্বিশ্বের সাথে যাতে আমরা যোগাযোগ করতে পারি তার জন্য সেই সময় 73 সালের 5 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য হয় বাংলাদেশ, এবং তিনি 1975 সালের 14 জুন বেদবুনিয়াতে স্যাটেলাইট আর্থ স্টেশনের উদ্বোধন করেন, অর্থাৎ ভূ উপগ্রহ কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেন। কাজে তিনি যে পদক্ষেপগুলি নেন সেটাই কিন্তু আসলে আমাদের জন্য আমি বলবো একটা পথ প্রদর্শক হিসেবেই কাজ করেছে। তাই দীর্ঘ 21 বছর পর যখন সরকারে আসি, যখন আমি দেখি যে স্কুলে বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রী পাওয়া যায় না, কমার্স পড়ে আর্টস পড়ে কিন্তু বিজ্ঞানের দিকে ঝুঁকি কম, ঝোঁকটা কম, তার পড়ার আগ্রহটা কম, তখন আমরা উদ্যোগ গ্রহণ করি 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেই, এবং সে প্রকল্প আমরা গ্রহণ করি। সেই সাথে আমরা আইন পাশ করে 6টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজও আমরা শুরু করি। বিজ্ঞান ও প্রযুক্তি নামটা এই জন্য দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়, তাহলে ছাত্রছাত্রী আগ্রহী হবে। সেই সময় কম্পিউটারকে ব্যবহারই করতো না, হয়তো কারো কারো টেবিলের উপরে একটা পিসি থাকতো দৃশ্যমান, কিন্তু কেউ সেটা ব্যবহার করতেই চাইতো না, সে আগ্রহটাই ছিল না। তখন আমরাই এটার পিছনে অন্য কারণ আছে, কারণ যারা সরকারে ছিল 75 পরে যারা সরকারে এসেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, তো তাদের এই অবৈধ ক্ষমতা বৈধকরণের ক্ষেত্রে তারা সবথেকে বেশি দুর্নীতিতে সবথেকে সম্পৃক্ত হয়ে যায় এবং একটা এলিট শ্রেণী তৈরি করে, তাদেরও নানাভাবে একটা অর্থশালী সম্পদশালী করে তোলে, ছাত্রছাত্রীদের হাতে এমনকি মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়, অর্থ তুলে দেয়, তাদেরকে ব্যবহার করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি অস্ত্রের ঝনঝনানি ছিল তখন, এমন একটা অবস্থা ছিল। কাজে সেখানে ঠিক রাষ্ট্রের বা জনগণের, সাধারণ জনগণের কী প্রয়োজন সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না, ক্ষমতাটাকে ভোগ করা এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটাই ছিল তাদের একটা দিক। যে কারণে এমনকি 1991 সালে বা এর আগেও এসছে, এবং 91 থেকে 95 সালে বিএনপি ক্ষমতায় ছিল 96 সাল পর্যন্ত, সেই 91 সালেই আমরা মানে আন্তর্জাতিকভাবে আমাদের যে প্রযুক্তি ব্যবহারের একটা সুযোগ হয়, তখন বিনামূল্যে আমাদের এই অঞ্চলে যখন সাবমেরিন কেবল আসে তখন বিনামূল্যে বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার জন্য, এবং এই সাবমেরিন কেবল লাইন সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ অর্থাৎ সিমিউই সংযোগ দেওয়ার একটা সুযোগ আমাদের আসে। আমাদের দুর্ভাগ্য যে তখন বিএনপি সরকার ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে বলে দিল যে এটা করা যাবে না, এটা করলে নাকি বাংলাদেশের সব তথ্য বিদেশে চলে যাবে,
কি যে গোপন তথ্য তাদের ছিল সেটা আমি জানি না। কিন্তু আমাদের দেশটা এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা যোগসূত্র করার যে একটা সুযোগ এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষার যে একটা সুযোগ এসেছিলো বা এই প্রযুক্তি শিক্ষার মধ্য দিয়ে আমাদের উন্নয়নের যে সম্ভাবনাটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা তারা নষ্ট করে দেয়। আমরা সরকারে আসার পরই বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমি আগেই বলেছি, একদিকে যেমন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম দিয়ে আমরা পদক্ষেপ নিয়েছিলাম, অপরদিকে আমরা সফটওয়্যার ডাটা এন্ট্রি ডাটা প্রসেসিং এর উন্নয়নে আইটি ভিলেজ ও হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলাম।